সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 15 নভেম্বর, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কাকলি ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন জালাল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদুপুর জেলার মুলাডুলি সরাইকান্দি গ্রামে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়, পাশাপাশি বকনা বাচ্চা প্রেগনেন্ট গরুও পাওয়া যায়। আর এই ফার্ম থেকে আপনারা সবসময় শাহিয়াল, গির, হরিয়ানা, জার্সি জাতের গাভীগুলোই বেশি পাবেন, পাশাপাশি ব্রাহ্মা ক্রস, আপনার যে শাহিয়াল, গির জাতের, পাকিস্তানি শাহিয়াল জাতের বকনাগুলো পাবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গরুগুলো রয়েছে, জাতমানটা কেমন আছে, দাম দর কেমন যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা জালাল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো চলে আসলাম আবার আপনাদের খামারে। এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি জি, আজকের কালেকশনে খালি আপনার হরিয়ানা আছে, গির আছে, জার্সি আছে, আর একটা রেড সিন্ধি আছে, শাহিওয়াল নাই আজকে। আজকে শাহিওয়াল নাই। কেনা বেচাটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, দর্শক নিতে পারতেছে দেখি। আর বর্তমানে তো মনে হয় গাভীর চাহিদাটা একটু বেশি বকনার তুলনায়। চাহিদা বেশি না, চাহিদা একটু কমই আছে। তার মানে চাহিদা একটু কম, শীতের সময় অনেকে কট কম কিনতে আছে। তারপরে এখন যারা কিনবে তারা লাভবান হবে। এখন যারা কিনবে, জি জি, কেন তুলনামূলক কি দামটা কম নাকি? দাম এখন একটু কমই আছে, মানে গাভীর দামটা একটু কম আছে আগের তুলনায়। জি জি। আচ্ছা, আজকে কতগুলো গরু দেখাবেন? এখন আপনাকে গরু দেখাবো আমি মোট 10টা। 10টা গরু দর্শকদেরকে দেখাবেন? আচ্ছা আচ্ছা, তো গরুগুলো আগে আমরা দর্শকদের দেখান। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা সম্পর্কে যদি দর্শকদের একটু বলতেন। ইন্ডিয়ান জার্সি গরু। ইন্ডিয়ান জার্সি গরু, জি জি। তারপর দর্শক দেখলে বুঝতে পারবে যে আমি যে বললে জাত তা তো মানবে না। দর্শক এখন জাত মানছি নিয়ে ভালো বুঝে, তারপরে আপনি আমি বললাম দর্শক মিলায় দেখবে অবশ্যই। তা তো অবশ্যই দেখবে। জি জি। সাথে কি বাচ্চা আছে? এটা এটা আপনার মেয়ে বাচ্চা আছে, জার্সি আর ফ্রিজিয়ামের ক্রস আছে বাচ্চা। জার্সি এবং ফ্রিজিয়ানের মিক্সড। জি জি জি। বাচ্চা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা হয়েছে ভাই। মেয়ে বাচ্চা, দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন। বাটতলা জেলা কত সুন্দর আছে, মানসম্মত বাচ্চা ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দুধের লালন পালনটাও আপনারা দেখতে পাচ্ছেন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? মেলা দুধ আছে ভাই। আমার কাছে দুধের কথা আমি বলবো না, আমার কাছে গরু নিলে সরাসরি আসবে, সরাসরি এসে দুধ দহন করে নেবে। দুই দিন থাকবে, থাইকা দুয়ায়া দেইকা, তারপরে নিয়ে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। দর্শক দুধের লালন পালন গুলো দেখতে পাচ্ছেন। আর আপনারা ওই গরুটা এখনো কিন্তু গেলে বাচ্চা ঠিকমতো ধরা নাই, দেখেন জায়গা পাচ্ছেন তো, প্রচুর জায়গা ভাই। এখনো প্রচুর উলান আসবে গরুটার, দর্শক দেখতে পাচ্ছেন। গরুটা এখনো দুম পায় নাই ভাই, দুম পাইলে মেলা দুধ আসবে গরুটার। আচ্ছা আচ্ছা। আর তারপরে দুধের গ্যারান্টি আমার কথা হলে গরু আমার কাছ থেকে নিতে এলে সরাসরি আমার কাছে আসবে। আচ্ছা, আয়সা তারপর গরুটা দেখেন একবার ছুরির মতন অ্যাকোরেট আছে নাকি দেখেন, মাজাটা উষার কত সুন্দর, মাজাটা একেবারে উষার, কান গেলে একদম এই বড়ই পাতার মতো ছোট হয়ে দেখেন। আর গরুটা দেখা যান, হ্যাঁ, কান গেলানের ভিতরে পশম আছে, যে কান গেলা কারে বলে যে বাইরের জার্সি গেলে অরিজিনালি বাইরের জার্সি ভাই। দামটা কেমন রাখছেন এই গরুটার? এই গরুটার দামের কথা দুধের কথা আমি বলতে চাইছি না ভাই, কে আমার কাছ থেকে নিলে ফোনে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি জি, পারবে। তো এটা দেখলাম আমরা, এক নাম্বার গরু। আপনি একটু ভালো করে দেখা দেন তাহলে, একটু ওই সাইড থেকে দর্শক দেখতে, হ্যাঁ এই সাইড ওই সাইড দুই সাইডে মিল করে দেখা দেন, সমস্যা নাই। দর্শক এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, আর দুয়ার দিলে দেখতেছেন তো এসব কিছু থাকবে না, একবার ঠোস লেগে যাবে বুঝছেন তো, প্রচুর জায়গা গরুটা। তো এটা দেখলাম আমরা, এক নাম্বার গরু। আর দুধের ভ্যান গিলা দেখেন কত দুধ ছেলে জায়গা ঠিক আছে, এই দেখেন দুধের ভ্যান, এটা হলো দুধের রগ। আচ্ছা আচ্ছা, দর্শক রক গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সামনের পায়ের কাছ থেকে দেখেন গেছে মাশাআল্লাহ। তো দুই নাম্বার গাভীটা দর্শক চলুন আপনাদেরকে দেখাই। জি জি।
দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলো আপনার একটা, এটা আপনার একটা বাগাবাড়ির, আমাদের বাগাবাড়ি আছে না পাবনা সিরাজগঞ্জ বাগাবাড়ি মেল বিটার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা বিস্কুট কালার দেখতে পাইতেছেন আপনার। দাঁতে কয়টা গাভীটা? এটা দুই দাঁত হয়েছে ভাই। দাঁতে দুইটা? জি জি। প্রেগন্যান্ট আমার উদ্দেশ্য যে আমি গরুগুলো আপনি দেখাই দিতেছি, যে আমার কাছে গরু আছে। আমার কথা হলো গরু নিতে হইলে আমার কাছে সরাসরি আসবে ভাই, এসে দুই দিন থাকবে, খাইকা দেখে শুনে দোয়া দেখে সব থেকে ভালো, এটাই সবচেয়ে ভালো। দামটা মুখ দিয়ে আপনারা বইলা দিলাম 20 কেজি আপনার হইলো না, কিন্তু আপনি এসে যখন বাস্তবে দেখবেন তখন তো হবে। তা তো অবশ্য। জি। তো দামটা কেমন রাখছেন? এগুলোর দাম চাইতেছি ভাই আমি 1,55,000 টাকা। দুই নাম্বার গরুটার দাম রাখছেন 1,55,000 টাকা। জি জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে জি। তো দর্শক চলুন তিন নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। দেখেন তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা আপনার হলো কোরিয়া জার্সি ভাই। কোরিয়া জার্সি? জি জি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা গাভীটা? এটা দুই দাঁত, এটা দুই দাঁত, এটা দুই দাঁতই ভাই। দাঁতে দুইটা? জি জি। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন দাঁতে দুইটা, সাথে কি বাচ্চা এটা? সাথে এটা আপনার ফিজিয়ামের সার বাচ্চা হয়েছে ভাই, ফিজিয়াম আর সাইওয়ালের করস হয়েছে বাচ্চাটা, সার বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কয় নাম্বার বাচ্চা দিল? এটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ভাই। ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, গাভী বাচ্চা দুইটাই সুস্থ? ইনশাআল্লাহ সুস্থ আছে ভাই। আচ্ছা আচ্ছা, আপনি তো দুধের কথা বলতে চাচ্ছেন না, যারা আসবে সরজমিনে এসে দুধটা দোহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে? যাচাই বাছাই করে নেবে, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, এটাই সব থেকে ভালো। আমরা একটা তথ্য দিচ্ছি যে এই জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটা যে কিনবে তার দায়িত্ব। জি জি ভাইয়া, জি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই গাভীটার দামটা কেমন রাখছেন? এই গাভীটার দাম নেব ভাই 1,65,000 টাকা। 1,65,000 টাকা তিন নাম্বার গাভীটা? তিন নাম্বার। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি জি পারবে। দর্শক এটা দেখলাম তিন নাম্বার গাভীটা, তো দর্শক চলুন চার নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখা, চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা কোরিয়ান জার্সি ভাই। কোরিয়ান জার্সি। দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভীটা? এটার দুই দাঁত হয়েছে ভাই। দাঁতে দুইটা? জি। দর্শক গাভীটার দাঁতে দুইটা, সাথে কি বাচ্চা এটা? সাথে মেয়ে বাচ্চা ভাই। সাথে মেয়ে বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স কত হবে? 15 দিন হয়েছে। বাচ্চার বয়সটা 15 দিন? জি জি। আচ্ছা, গাভী বাচ্চা দুইটাই সুস্থ? ইনশাআল্লাহ ভাই। দর্শক সেকেন্ড টাইম বাচ্চা দিছে না? জি না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বাচ্চা দিছে। দর্শক পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী। জি। যারা সুন্দর চান যে আমি একটা সুন্দর গাভী কিনব, যারা সুন্দরকে চায় তার মানে যারা বাড়িতে ছোট মোটো খাদ্য কম লাগবে, সব গরুর আপনার দুধ ঠিক হবে কিন্তু খাদ্যটা কম লাগবে, খাদ্য দানাদার খাদ্য কম লাগবে, খরচটা কম লাগবে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ, আর এগুলা ভাই আনকমনের ভিতরে পড়ে, এগুলা কিন্তু আপনার সচরাচর খুব কম দেখা যায় বুঝছেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। জি। দুধ টুধ কেমন পাচ্ছেন? দুধ মেলা দুধ আছে ভাই। আমার কথা হচ্ছে আমি গরু, আমার কাছে আপনার তত্ত্ব দিতেছে যে গরু আছে, দুধটা দেখে নিবে। যদি মুখের দুধ না নেয়, গরুর দুধ নিতে হলে আমার কাছে আসতে হবে। মুখের দুধ তো দুধ না, গরুর দুধই হলো আসল দুধ, মেন দুধ। যদি গরুর দুধ নিতে চান, গাভীর দুধ নিতে হলে আমার কাছে সরাসরি আসবেন। আচ্ছা আচ্ছা, তো দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটার দাম হবে ভাই আপনার 1,85,000 টাকা। চার নাম্বার গাভীটার দাম পড়বে 1,85,000 টাকা। জি। তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা ইন্ডিয়ান হরিয়ানা জাত ভাই। ইন্ডিয়ান হরিয়ানা জাত? জি জি। দর্শক হরিয়ানা জাতের গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতে কয়টা গাভীটা? এটার দুইটা। দাঁতে দুইটা? দুইটা। জি জি। সাথে কি এটা বাচ্চা? সাথে এটা বাচ্চা। কি বাচ্চা সাথে এটা? সাথে শাহিওয়ালের সার বাচ্চা ভাই। সাথে শাহিওয়াল সার বাচ্চা? বাচ্চাটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, গরুটা আবার প্রেগন্যান্ট হয়ে গেছে। প্রেগন্যান্ট আছে না? জি জি। বাচ্চা কিন্তু এখনো দুধ খায়, আবার এখনো দুধ খায়? হ্যাঁ হ্যাঁ, দেখেন লাগাই দিলে এখনো দুধ খাবে মাশাআল্লাহ, তাহলে তো ভালো বুঝছেন তো, এখনো দুধ। একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দর্শক দেখে খুশি হবে যে না এত বড় বাচ্চা এখনো দুধ খায়। আবার গাভীটা কিন্তু 5 মাসের প্রেগন্যান্ট হয়েছে ভাই। 5 মাসে প্রেগন্যান্ট? জি জি, 5 মাস প্রেগন্যান্ট আছে। আবার এটা বাচ্চা সাথে আছে, এটা গাভী, তো একসাথে নিলে তিনটা জিনিস, চারটা জিনিস পাবে। জি জি ইনশাআল্লাহ পাবে। তো সে ক্ষেত্রে এটা যদি কেউ নিতে চায়? এটা যদি কেউ নিতে চায় তাহলে ভাই দাম হবে আপনার 2,60,000 টাকা। 2,60,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আপনাদের। গোল্ডার গাই দেখেন মাংস আছে কয় মনে, বাচ্চাটা খালি, বাচ্চাটা দেখেন কয়টা বিসলে কয় টাকা দাম আছে। এটা তো আরো মানুষের যে সারের প্রতিবেদন দেয়, বাচ্চার প্রোগ্রাম করেন, এর বাচ্চাটার দাম কয় টাকা আছে, আর গাভীটার দাম কয় টাকা আছে, আর প্রেগন্যান্টের দাম কয় টাকা চাইছে, ও দেখলে বুঝবে দর্শক। তা তো অবশ্যই বুঝবে। জি। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই।
পাশাপাশি দুইটা গরু একসাথে দেখতে পাচ্ছিলাম, প্রায় একটু বড় একটু ছোট, মানে দুইটা গরুর নাম মা আর মেয়ে ভাই, মা আর মেয়ে, জি জি, প্রায় সমান সমান, মা আর ছাও পড়া সেম সেম হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখে ভালো লাগতেছে যে দুইটা প্রায় সেম সেম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বাচ্চাটা না? জি, এটা বাচ্চাটা আর ওইটা গাভীটা। তো আমরা গাভীটাকে একটু দর্শকদেরকে দেখাই। দর্শক, গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতে কয়টা গাভীটার? গাভীটার আপনার দুই দাঁত হয়েছে ভাই, দাঁতে দুইটা। জি জি, মাশাআল্লাহ, গির্জাতের গাভী না? গির্জাতের গাভী, হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনার এগুলো অরিজিনাল গুজরাটি গির ভাই, গুজরাটি গির। জি জি, যার চাহিদা খুব বেশি বর্তমানে। হুম, আপনার মাথাটা দেখেন, যে অরিজিনাল মাথা, যারা গিরের যা মাথা, শিং দুইটা পিছনে দেখেন, কানে একবারে কানের শিংয়ের গোড়ের থেকে কান বাইরে হয়েছে কিন্তু। দর্শক দেখতে পাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, আর সাথে এই বাচ্চাটা, এই সাথে বাচ্চাটা, বাচ্চাটাও তো গির বাচ্চা না? হ্যাঁ, বাচ্চাটাও গির বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স কত হবে তাও আপনার? 10 মাস মতন হয়ে গেছে। 10 মাসের মত? জি। গাভীটাকে আবার প্রেগন্যান্ট? জি, গাভীটা প্রেগন্যান্ট। কত দিনের প্রেগন্যান্ট আছে? এটা 5 মাস শেষ হয়েছে ভাই। 5 মাস শেষ হয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে গাভী বাচ্চা যদি কেউ নিতে চায় কেমনে কি পড়বে? এই গাভী বাচ্চাকে নিতে চাইলে 2,05,000 টাকা দাম হবে। গাভী বাচ্চা নিতে চাইলে 2,05,000 টাকা দাম পড়বে? জি জি। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, গাভীটা খুব সুন্দর একটা গাভী, বাচ্চাটাও মাশাআল্লাহ খুবই ভালো ভাই। খামার করার জন্য যারা নতুন উদ্যোক্তা, আমি তাদের বলি যে এরকম গরু কিনবেন আপনারা, তাহলে আপনাদের খামার হয়তো ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না। দর্শক, খামার কিনতে হলে 20টা গরু কিনুন, লাগে না খামারে। আচ্ছা আচ্ছা, আপনারা ভালো দেখে জাতের গরু 2-4টা গরু কিনলে আপনি দেখবেন যে 2 বছর পরে আপনার ঘরে 20টা গরু হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম আমরা 6 নম্বর গরুটা, তো দর্শক চলুন 7 নম্বর গরুটা। আচ্ছা আসেন দেখেন, 7 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা আপনার একটা গির ভাই, গির জাতের একটা গাভী, গুজরাটি গির, গুজরাটি গির। সাথে কি বাচ্চা এটা? সাথে আপনার ষাঁড় বাচ্চা ভাই। সাথে ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। জি। বাচ্চাটার বয়সটা কেমন? জি ভাই, বাচ্চাটার বয়সটা কেমন? কত হবে, মাস খানেক হয়েছে ধরেন? সেক্ষেত্রে বাচ্চাটা অনেক বড় সরে গেছে, গ্রোথ ভালো, মানে এগুলা তো দুধ বেশি খায়। 2-10 দিন বেশি হতে পারে, 2-4 দিন কম হতে পারে, একমাত্র সংগ্রহ করে। এখন তার সঠিক বয়সটা বলা সম্ভব না। জি জি, তবে আবার কিন্তু এই দুইটা গরু দেখতেছেন আপনি, দুইটা গরু কিন্তু ঝুমকা ভাই, পাশাপাশি যে দুইটা গরু দেখতে পাচ্ছেন, দুইটা গরু দেখতে চাইতেছেন, দুইটা গরু ঝুমকা, এক ঝুমকা মানে জমজ জমজ বাচ্চা হয়েছিল। আমি কিন্তু কই একজনার, উনি বাচ্চা হয়েছিল তার বাড়ি থেকে, আমি একজনার বাড়ি থেকে আনছি গাভী, দুইটা গাভী, দুইটা গাভী, এরা কিন্তু দুই বোন। মাশাআল্লাহ, দুই বোন মানে দুই, এই বছর আর ওই বছর হয় না কিন্তু একই দিনে হয়েছে বাচ্চা, একই দিনে। জি, তার মানে সমান বয়স? সমান বয়স, হ্যাঁ, দুইটার দুই দাঁত করে বয়স, আবার বাচ্চা দিয়েছে দুইটাই ধরেন আপনার 5-7 দিন আগ পাস। আচ্ছা, 5-7 দিন আগ পাস? জি জি, মাশাআল্লাহ। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে মেয়ে বাচ্চা ভাই। আর এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা। জি, মাশাআল্লাহ, দুইটা গাভী তো দেখতে একই রকম, একই রকম, মানে যদি এইটা আমি ওই পাশে থুয়া, যদি এইটা আনি তাহলে আপনি বলতে পারবেন না যে এইটা দেখছি কি ওইটা দেখছি। আচ্ছা আচ্ছা, একই কোয়ালিটি, একই কোয়ালিটি। দেখেন দুইটার গলার নিচে একটু সাদা আছে, শিং একরকম, মাথা একরকম, কান, শরীর, বডি ফিটনেস সব একই রকম, কিন্তু বাচ্চা দুইটা দুই রকম হয়েছে খালি। বাচ্চা দুইটা দুই রকম? জি জি জি। আচ্ছা, তো গাভী, এই গাভী দুইটা কেমনে কি রাখছেন? এই দুইটা গাভী আপনি আরেক প্রতিবেদনে আপনারা দেখাইছিলাম, আপনি দেখছিলেন দুইটা গাভী একজনের বুকুন দিয়ে রাখছিল। আচ্ছা আচ্ছা, উনি বুকুন দেওয়ার পরে পরের দিন বলতে আছে, দুই দিন পরে বলতে আছে কি যে ভাই আমার একটু সমস্যা হয়েছে, আপনার গাভী দুইটা বিক্রি করে আমার আপনি টাকাটা পাঠাই দিয়েন। আচ্ছা আচ্ছা, তো আমি বললাম ভাই আপনি নিলেন জিনিস, এখন কয় ভাই একটা সমস্যা হয়েছে, আমার একজনের কাছে টাকা দিয়েছিলাম, আমার ওয়াইফ ওনারা দিয়ে দিছে এই না এ, না নিতে পারলে টাকা না লাগাতে হলে তার সাথে কিছু করা যায় না, করোনার টাকাটা আমি ব্যাক দিছি, আর এখন আবার এই যে আপনারা ডাকছে আবার প্রোগ্রামে দিলাম আপনারা। আচ্ছা আচ্ছা, তো দামটা কেমন রাখছেন? এই দুইটা গরু নিলে ভাই 3,60,000 টাকা দাম হবে। 3,60,000? জি জি, 1,80,000 টাকা, 1,80,000 টাকা কইরা। আপনি দেখেন যে একটা গির্জাতের একটা বকনা বাচ্চা কিনতে কয় টাকা লাগে? এটা গাভী, এটা কিন্তু একটা গাভী পাইতেছেন, বাচ্চা পাইতেছেন, আবার প্লাস দুধ আছে সাথে, মাশাআল্লাহ। দর্শক, আর গাভী গুলা যে আপনি দেখেন কত সুন্দর, এগুলা কিন্তু এখনো যে আপনার বর্ডার থেকে আসছে, দেখেন বর্ডারের দড়িগুলো সাথে আছে কিন্তু, কে দেখেন মানুষের কিন্তু আমাদের কিন্তু এই দেশে দড়ি নাই, দেখেন আপনি একটু দড়িগুলো গরুর গলার সাথে যে দড়িগুলো আছে ইন্ডিয়ান দড়ি, হ্যাঁ ইন্ডিয়ান দড়ি, এটাকে আপনি যারা দেখলে বুঝতে পারবে, কিন্তু কোনো লোকের খামারের ক্ষমতা নাই যে এই দড়ি আপনি দেখাই দেন। আচ্ছা আচ্ছা, দুইটা গরুর সাথে আছে দেখেন, একই দড়ি দেখেন, বলবেন না মানুষের তো এখন সবই ধরেন ইন্ডিয়ান হয়ে যায়গা, বর্ডারই হয়ে যায়গা, আপনি কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান দড়ি দেখেন গলার সাথে দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই গরু দুটি আমি বললে যদি কেউ নিতে চায়
ইনশাআল্লাহ কোনো লোক খামারের জন্য না, যদি দেখার জন্য যদি শক কইরা পালতে পারলো, এই গরু দুইটা দেখার মতন একটা জিনিস আছে ভাই, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি জি। তো দর্শক চলুন পরবর্তী, এখন আমরা সাত এবং আট দেখলাম, নয় নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। নয় নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলো আপনার একটা রেড সিন্ধি জাত ভাই। রেড সিন্ধি? জি জি। মাশাআল্লাহ। এলে রেড সিন্ধি বলতে কি আপনি দেখেন যে সিলেটে যে সারের লড়াই গিলা হয়? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেম দেখেন এরকমই কিন্তু কই সার গিলা দেখা যায়। আপনি চুরটা ধরে দেখেন, আপনি মাথাটা ধরে দেখেন, যে চোখ গিলা দেখেন মনে হইতাছে কি সারের মতনই তাকাইতাছে। অরিজিনাল দেখতে কিন্তু ওইরকমই মনে হচ্ছে। আপনি মাথাটা দেখে কিন্তু কবিকল মনে হইতাছে এটা সার গরু, কিন্তু আসলে পিছনে পিছনে না দেখলে কিন্তু বলতে পারবো না যে এটা গাই না সার, বুঝছেন? প্রেগনেট না? জি জি। কতদিনের প্রেগনেন্ট আছে এটা? এটা প্রেগনেন্ট আপনার 8 মাস শেষ হয়ে 9 মাসে পড়ছে ভাই। তার মানে বেশ কিছুদিন সময় আছে। তবে আমার এই যে কিছু সিলেট ভাইরা আছে, তাদের বলি যে সার দিয়া লড়াই না দেখায় যে গাবিটা কিনলে গাবি দিয়া লড়াই করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছিলেন, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম হইবো আপনার 1,85,000 টাকা ভাই। নয় নাম্বার গরুটার দাম পড়বে 1,85,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তলা আসে না ভাই, বিরাট তলা আসবে। দেখেন কেবল কিন্তু ঝুলপালা নাচতেছে, কেবল রস আসতেছে, একটু একটু কেবল আসতেছে। সবগুলো রেড সিন্ধি যারে কয়েকগুলো অরিজিনালি রেড সিন্ধি ভাই, প্রচুর জায়গা দুধ মারবে সব গরু। আর আপনার চুরটা আর সিঙ্গেলার ধরে দেখান যায়, আমি যে বললাম যে সিলেটি ভাইরে বলি যে লেগা যে আপনারা যারা শখ করে যে সারের লড়াই দেখান, এই গাইডা নিয়ে যান, তা আপনার সারের সাথে লড়াই দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। পরবর্তী গরুটা দেখাই দর্শকদেরকে। জি ভাই। 10 নম্বরটা দেখতে পাচ্ছিলাম আমরা। জি জি। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা ইন্ডিয়ান রাথি জাত ভাই। রাথি জাতের একটা গরু। রাথি জাতের বকনা গরু। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বকন না? জি জি। বকনাটা কিন্তু আমি আজকে 3 দিন হলো বীজ দিছি ভাই। 3 দিন হয় বীজ দাও? জি জি। যদি রেখে দেয় তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এসব গরু মিস করে না ইনশাল্লাহ। তারপর এই সব গরুগুলো রাখে বেশি, রাখবে কি না রাখবে সেটা বলতে পারেন না। আমি দিছি আজকে 3 দিন আগে হিটে আসছিল, আমি বীজ দিয়ে দিছি। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। জি ভাই। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, এগুলা ভাই আনকমনের ভিতর পড়ে, কমন না। এগুলা আপনি সচরাচর না, 2-4 লাখ খুঁজলে পরে একটা পাওয়া যায় কি না পাওয়া যায় দু বড়টা। দর্শক দেখতে পাচ্ছিলেন। আচ্ছা, এটা নাবি কুম্বল চুট পাউ নাগুলা আর কালালটা ধ্যান মনে হইতেছে কি হাত দিয়ে মনে কেউ পিন করছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, দামটা কেমন? শখের জিনিস ভাই, এটা নিলে পরে দাম হবে ভাই 1,20,000 টাকা। 1,20,000 টাকা? জি জি। দরদাম করা যাবে? হালকা কিছু সম্মানী করতে পারবো, আহামরি কিছু না, খুব একটা বেশি না। না না, খুব একটা বেশি দরদাম করা যাবে না, একটু সম্মানী করতে পারবো। আচ্ছা আচ্ছা। এটা দেখলাম আমরা 10 নাম্বার গরুটা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি, এই 10টা দেখালাম আজকে। তো কেউ যদি গরুগুলো নিতে চায়, যোগাযোগটা কিভাবে করবে? কেউ যদি গরুগুলো নিতে চায়, তবে অবশ্যই অবশ্যই যেখান থেকে আপনি একটা গরুর বাছুরও কিনেন, যদি যদি মনে করেন একটা গরুর বাচ্চা কিনবো আমি 10,000 টাকা দিয়ে, তো আমি বলি যে আপনি যদি টাকার মহব্বত থাকে অবশ্যই আপনি খামারে আসবেন। খামারে আইসা দেখে আসুই না কীভাবে আমরা লালন পালন করি, কীভাবে কোন টাইম খাইতে দিই, কোন টাইমে গোসল করাই, কোন টাইমে দুয়াই, এটাও তো একটা একটা জানার দরকার আছে, দেখার দরকার আছে। তো অবশ্যই বলবো যে গরু মুখের দুধ না নিয়ে আপনারা গরুর খামারে আসেন। খামারে এসে একদিন দুদিন থাকেন, যদি গরুওয়ালার বাড়িতে থাকার জায়গা না থাকে, এটা বোর্ডিংয়ে থাকলে আপনি 200 টাকা ভাড়া লাগে। তা তো অবশ্যই, বেশি কিছু লাগে না। দুই দিন থাকেন, থাইকে দেখেন, এক জায়গায় না হয় আরও 5 জায়গায় দেখেন, দেখে তারপরে কিনেন গরু, ইনশাল্লাহ ঠকবেন না। আচ্ছা আচ্ছা। আর আমার কাছ থেকে গরু নিতে হইলে আমার আমার সাথে মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করলে পরে, বাংলাদেশ না সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে নিতে পারবে, 01-30-01-3005-8054-27, এটাতে ইমো আছে, কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, একই নাম্বারে। আর আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রাম। আচ্ছা, যে কোনো লোকরে আইসা আপনি দাসুরি বাজার কি সর্দি বাজার কি মোলাডুলি বাজার আইসা যদি জিজ্ঞাসা করে যে বাগাসলা মিজান মেম্বারে বাড়ি যাবো, যে কোনো মানুষে দেখা দিবে। আচ্ছা আচ্ছা, এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম। জি জি, এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম, এটুকুই বললি আমি। আচ্ছা আচ্ছা। তো জালাল ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আসসালামু আলাইকুম।